আসসালামু আলাইকুম আজ থেকে একশো বছর পর আমার বাড়িতে আমার ঘরে যারা বসবাস করবে যারা আমার জায়গা জমি ভোগ করবে আমি তাদেরকে চিনি না তারাও আমাকে চিনবে না কারণ তাদের জন্মের অনেক আগে আমি কবরবাসী হয়ে যাব আর ততদিনে মুছে যাবে আমার নাম নিশানা কবরটাও নিশ্চিহ্ন হয়ে যাবে আমার সন্তানরা যতদিন বেঁচে থাকবে ততদিন তারা হয়তো মনে পড়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলবে কিন্তু তাদের মৃত্যুর পর তাদের সন্তানরা তাদের যতটুকু মিস করবে আমাকে ততটুকু মিস করবে না হয়তো বাবার কবর জেরত করার সময় দাদার জন্য একটু দোয়া করবে কিন্তু তারপরের প্রজন্ম আর আমার কথা মনে রাখবে না ঠিক আজ থেকে প্রায় দুই শত বছর আগে মারা গেছেন আমার দাদার দাদা যিনি আমার পূর্বপুরুষদের জন্য ঘর বাড়ি জায়গা জমি রেখে গেছেন একই বাড়ি একই জায়গা জমি আমি ভোগ করছি কিন্তু ওনার কবরটা কোথায় সেটাও আমি জানি না হয়তো আমার দাদার পিতা জানতেন কিন্তু দাদার পিতা তো বেছে নেই দাদাও বেছে নেই তবে আপনি সাত পাঁচ করে যে সম্পদের পাহাড় গড়ছেন সেটা কবরে নিয়ে যেতে পারবেন তো আর যাদের জন্য রেখে যাচ্ছেন তারাও আপনাকে মনে রাখবে তো এটা নিশ্চিত আপনার কথা একটু তারা মনে রাখবে না অন্যের সম্পত্তি জবরদখল করে ভাবছেন আপনি জিতে গেছেন ঘোষ কমিশন বাণিজ্য করে পাহাড়ের সম্পদ গড়ে ভাবছেন আপনি জিতে গেছেন তাহলে আপনি আস্ত একটা বোকা এই শব্দটা ব্যবহার করার জন্য আমি সরি ক্ষমা করবেন আমাদের সময় খুবই কম তাই এই সোধ ঘোষ দুর্নীতি ক্ষমতার অপব্যবহার সম্পত্তি নিয়ে বিবাদ ইত্যাদি করে কোনো লাভ নেই ভাই যান সময় থাকাকালীন ভালো হয়ে কবরের খোরাক সংগ্রহ করুন ওইটাই বুদ্ধিমানের কাজ আসুন নিজেকে সৎ মানুষ হিসেবে করি পরকালের জন্য পূর্ণতা সঞ্চয় করি ওইটাই আপনার জন্য প্রকৃত সম্পদ আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে ক্ষমা করে দাও আমিন বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে আশা করে অনেক অনেক ভালো লেগেছে আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে আমাদের যারা ফেসবুক থেকে ভিডিও দেখছেন তারা ফেসবুক ফলো দিয়ে পাশে থাকবেন ধন্য